হাই এভরিওয়ান, এক্সাম সহজের আপনাদেরকে স্বাগত। আজকে প্রাইমেটের 2022-এর পরিবেশ বিজ্ঞানের 5 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। প্রতিটা প্রশ্নই এমসিকিউ বেসড প্রশ্ন। আশা করব তোমাদের ভিডিওটি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি দেখোনি তারা দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর পিডিএফগুলোও ডাউনলোড করে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক, দেরি না করে। তাহলে আজকে প্রথম প্রশ্নটা দেখব। প্রথম প্রশ্ন বলছে, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সূচনা হয় প্রথম সারির খাদক থেকে, বিয়োজক থেকে, উৎপাদক থেকে, না উপরের সবকটি? তাহলে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের সূচনা হয় যেখান থেকে, সেটা হচ্ছে উৎপাদক থেকে, ঠিক আছে, প্রডিউসার থেকে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, হিমালয়ে 2500 মিটার উচ্চতায় নিচের কোন বনাঞ্চল দেখা যায়? সাব আলপাইন, আলপাইন নাতিশীতোষ্ণ এবং আলপাইন ক্র্যাব। তাহলে হিমালয়ের 2500 মিটার উচ্চতায় নিচের যে বনাঞ্চল দেখা যায় সেটা হয়ে গেল সাব আলপাইন। তাহলে সাব আলপাইন 2500 মিটার উচ্চতায় দেখা যায় হিমালয়ের। কেমন? অপশান ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী স্লাইডে যাব। সুন্দরবনে কোন ধরনের উদ্ভিদ দেখা যায়? ঝোপজাতীয়, কণ্টক জাতীয়, লবণাম্বু, না উপরের কোনোটিই নয়? তাহলে সুন্দরবনে যে ধরনের উদ্ভিদ দেখা যায় সেটা হচ্ছে লবণাম্বু। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? পরবর্তী স্লাইড, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি, শিমলিপাল, সুন্দরবন, না উপরের কোনোটিই নয়? তাহলে কি পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা হলো সেটা হয়ে যাবে সুন্দরবন। সুন্দরবন হবে পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত শক্তিগুলির কোনটির দূষণ কম হয়? কয়লা, পেট্রোলিয়াম, জ্বালানি কাঠ, না বায়ুশক্তি? তাহলে নিম্নলিখিত শক্তিগুলির মধ্যে যেটির দূষণ সবচেয়ে কম হয় সেটা হবে বায়ুশক্তি। কেমন? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লাইকেন বলতে বোঝায় শৈবাল, ছত্রাক, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, না উপরের কোনোটিই নয়? তাহলে লাইকেন বলতে কী বোঝায়? লাইকেন হচ্ছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। লাইকেন হলো শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে নিচের কোনটি বাস্তুতন্ত্র? তৃণভূমি, জলাভূমি, বনভূমি, না উপরের সবকটি? তাহলে কি নিম্নলিখিতের মধ্যে নিচের যেটি বাস্তুতন্ত্র সেটা হচ্ছে তৃণভূমি, জলভূমি, বনভূমি, মানে উপরের সবকটি? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বাস্তুতন্ত্র তৃণভূমি হবে, জলাভূমি হবে, প্লাস বনভূমিও হবে। কেমন? ভূমি ব্যবহারের জন্য যে সমস্ত উপাদান দায়ী তা হলো জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, না উপরের সবকটি? তাহলে ভূমি ব্যবহারের জন্য যে সমস্ত উপাদান দায়ী তা হলো জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন এবং শিল্পায়ন, তাহলে উপরের সবকটি? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট, ইএসির পুরো নাম কি? এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কমিটি, এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কমিশন, এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজেশন কমিশন, নান অফ দি অ্যাবাভ। তাহলে ইএসির পুরো নাম হলো এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কমিটি। অপশান ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশান এ, ঠিক আছে, এনভায়রনমেন্টাল অ্যাপ্রাইজাল কমিটি। নেক্সট, নিম্নলিখিত শস্যগুলির মধ্যে কোনটি কাজ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায়? ধনচে, ঢাল, ছোলা, নপরের সবকটি? তাহলে নিম্নলিখিত শস্যগুলোর মধ্যে যেটি নিয়ে কাজ করলে জমির উর্বরতা বৃদ্ধি পায় সেটা হচ্ছে ধনচে, ডাল, ছোলো, ওপরের সবকটি? অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে, ফসফরাস ও ক্যালসিয়াম কি জাতীয় উপাদান? অজৈব উপাদান, জৈব উপাদান, ভৌত উপাদান, না ওপরে কোনোটিই নয়? তাহলে ফসফরাস ও ক্যালসিয়াম যে জাতীয় উপাদান আমরা সেটা দেখে নেব, উত্তর অজৈব উপাদান। অপশান ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফসফরাস ও ক্যালসিয়াম হলো অজৈব উপাদান। নেক্সট প্রশ্ন, বৃহৎ খাদক ও অনুখাদকের অনুখাদকদের কিসের ভিত্তিতে আলাদা করা হয়ে থাকে? খাদ্যাভাস অনুযায়ী, খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, পিরামিড অনুযায়ী, না খাদকের আকার আকারায়তন অনুযায়ী? তাহলে বৃহৎ খাদক অনুখাদকদের কিসের ভিত্তিতে আলাদা করা হয়ে থাকে, না তাদের খাদকের আকারায়তন অনুযায়ী? অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, খাদকের আকার আয়তন অনুযায়ী বৃহৎ খাদক অনুখাদকদের আলাদা করা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট, কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়? ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ, ক্রান্তীয় কাঠাঝোপ, ক্রান্তীয় চিরসবুজ? তাহলে
যে অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায় সেটা হচ্ছে ম্যানগ্রোভ, ঠিক আছে? ম্যানগ্রোভ। নেক্সট, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কি বলে? ফ্লোরা, ফনা, বায়োম, না উপরে কোনোটি নয়। তাহলে পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে বলা হয় ফ্লোরা, আর প্রাণী গোষ্ঠীকে একসাথে বলা হয় ফনা, ঠিক আছে? তাহলে অপশান নিয়ে হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্লোরা বলা হয় থাকে উদ্ভিদ গোষ্ঠীকে, আর প্রাণী গোষ্ঠীকে ফনা, ঠিক আছে? নেক্সট, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয় খাদ্য বিস্তার, দূষক বিস্তার, জৈব বিস্তার, না জৈব অজৈব বিস্তার। তাহলে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয় জৈব বিস্তার। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কেমন? নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, না প্রগৌণ খাদক? তাহলে খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হচ্ছে উৎপাদক বা প্রডিউসারের ক্ষেত্রে। কেমন? এটা হবে উৎপাদক। অপশান ই হবে এই প্রশ্নের সঠিক উত্তর, উৎপাদক। নেক্সট, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কী বলা হয়ে থাকে? বসবাস ক্ষেত্র, বাস্তুতন্ত্র, জীবমণ্ডল, না প্রাণীজগৎ? পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলোকে এক কথায় বলা হয়ে থাকে জীবমণ্ডল। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? উৎপাদক, মাংসাশী, শাকাশী, না সর্বভুক? তাহলে পুষ্টি স্তর অনুসারে মানুষ যে শ্রেণীর অন্তর্গত সেটা হচ্ছে সর্বভুক। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যে বাস্তুতন্ত্রের জীবভর বেশি হয় সেটি হলো তুষার মেরু, চারণভূমি, জঙ্গল, না উষ্ণ মেরু? তাহলে যে বাস্তুতন্ত্রের জীবভর সবচেয়ে বেশি এটা হচ্ছে জঙ্গল। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদের সূর্যলোকের কোন কণা শোষণ করে? চিরণ, ফোটন, নিউটন, না জেনন? তাহলে শালক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যলোকের যে কণা শোষণ করে থাকে সেটা হচ্ছে ফোটন। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ফোটন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট, আজকের এইচটি, খাদ্য শৃঙ্খলের সূচনা হয় শালক সংশ্লেষের মাধ্যমে, সূর্যোদয়ের মাধ্যমে, বনসৃজনের মাধ্যমে, না বীজ বপনের মাধ্যমে? তাহলে খাদ্য শৃঙ্খলের সূচনা হয়ে থাকে, প্রশ্নটা রিপিট করে দিচ্ছি, শালক সংশ্লেষের মাধ্যমে, সূর্যোদয়ের মাধ্যমে, বনসৃজনের মাধ্যমে, না বীজ বপনের মাধ্যমে? তাহলে এই প্রশ্নের যে উত্তরটা সঠিক বলে তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এবং যারা এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।